সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন, যার জন্য আমরা এতক্ষণ ব্যাকুল ছিলাম। আজকে এই নবানী মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাজিরে কোরআন, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা, কুকিলের কণ্ঠসুর হযরতুল আল্লামা নেজার আহমদ সাহেব চাঁদপুরী, হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে সবিনয় অনুরোধ করছি। ونستعينه ونستغفره ونؤمن ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى في آية أخرى: لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في موضع آخر: الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل
حتى يلج الجمل في سم الأقياط. قال رسول الله صلى الله عليه وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله. صلى الله على محمد. محبتي غبير أغروهي مدينار ساتھ مون لگی امرا سبائی درود شریف پڑھتے چیشٹا کروں درود شریف تلاوات کرتے دری ہے اللہ پاک کے دربار قبول ہوتے دری ہے درود شریف چڑھا کنو مجلس قبول ہے مناجات قبول ہے عبادت قبول ہے আসুন আমরা সবাই অতীব আগ্রহ চিত্তে পড়ার চেষ্টা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أجودش رحمة للعالمين مسجد أوسدهما روى زمين. صلى الله صلى الله عليه صلى الله محمد آك آمد نوك فالك معرج أنبياء وأولياء محتاجي. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم. এই দরুদ শরীফ পড়লেন সত্য করে বলেন মজা লাগবে না বেমজা লাগবে মজা লাগাটাই হলো ইমানের পরিচয় যার ইমান যত তাজা তার এবাদতে তত মজা একবার দরুদ শরীফ পড়লে
দশটি রহমত আল্লাহ নাজিল করেন, দশটি গুনাহ আল্লাহ মাফ করে দেন, দশটি ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেন। আমার ভাইরা, দুইটা আমলের দ্বারা কলবের গুনার ময়লা দূর হয়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়। একটা হল আল্লাহর জিকির, আরেকটা হল নবীর দুরুদ। এক হাদিসে আছে, তিনটা কাজের দ্বারা গুনাহ দূর হয়, অন্তর পরিষ্কার হয়, হিংসা অন্তর থেকে চলে যায়। কবরের চিন্তা, কোরআন তেলাওয়াত, দুরুদ শরীফ, এই তিনটা যার মধ্যে বেশি থাকবে, এই লোকটা ওলি আল্লাহ হইয়া কবরের মধ্যে যাবে। তা আসুন আমরা মহব্বতে আরেকটু পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, দুরুদ শরীফ পড়ার মধ্যে কিছু ভুল আছে। আমরা যে অনেক সময় আমিও পড়ি, ভালো লাগে, কিন্তু ভুল যে কত এটার হিসাব নেই। আপনারা পড়িয়েন না, আমি পড়ি, কেউ পড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কথাটা। আলিমরা, ছাত্ররা, হাবিব সাহেবরা বুঝবেন, এই জন্য এই গুরু শরীফকে আমি বাদ দিছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদের মধ্যে ভুল কম। দুরুদের মধ্যে কি ভুলটা কম? ওয়ালা আলে শব্দটা হইল ওয়া আলা আলে, পড়ি কি ওয়ালা আলে, এটার অর্থ হইল নবীর উপরে দুরুদ সালাম, নবীর বংশধর আহলে বাইতেরা, এর মধ্যে বাদ এক উপরে কোনো সালাম নাই। নাউজুবিল্লাহ কর। আর যদি বলেন ওয়া আলা আলে, তাহলে নবীর উপরও দুরুদ সালাম, নবীর বংশধরগণের উপরও সালাম। এই একটু বলার মধ্যে কত ডিফারেন্স। মুহাম্মদ এখানে কোনো টান নাই, মোহাম্মদ কেউ টানতে পারে, এই জন্য আমি পড়ি আপনারা শুনে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাম টানবেন না। আবার বলি শুনুন, একটা ভুল সংশোধন হইতে পারলে জীবনের জন্য সার্থকতা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনছেন তো? এবার পড়ে সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা ফি কামালিহি
كسف الدجى بجماله حسنت جميع خصاله. إذا دارتو باسم أنا كيتش دیکھی نا ایک تو باسم يا قراد كازير بازار شملغ حضرت شاهزلال ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল গনি চৌধুরী সাহেব, সহসভাপতি আলহাজ হাফেজ আফজাল হুসাইন সাহেব, হাজী মোহাম্মদ রমিজুল্লাহ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি এতক্ষণ আপনাদের কাছে সুন্দর সাবলীল ভাষায় সারগর্ব আলোচনা সামাজিক প্রেক্ষাপটের উপরে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান কাউসার সাহেব মাদদুল্লাহুল আলী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা ফরিদউদ্দিন আহমদ সাহেব সহ সকল ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুরব্বিয়ানে আজম, তুলাবায়ে আজম, যুবক ভাইরা, ফরদার আড়ালের মাও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করি আমরা সবাই চিল্লিয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে পেটে খুব খিদা লাগছে, এখন এই শিন্নি খাওয়ান দরকার। কি বলেন আপনারা? আরেকটু চিল্লিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর একটি আকৃতি দান করেছেন, যাকে যেমনে চাইছেন তেমনেই বানাইছেন। ফি আইয়ে সূরাতি মা শাআ রাক্কাবাক, আল্লাহ ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ঠ রাসূল, রাসূলের রাসূল, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, আনিসুল গারিবিন, শাফিউল মুযনিবিন, সাহিবে কাবা কাউসাইন, রহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছে। আল্লাহ আমাদেরকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইছে, ইমানদার মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি মুসলমান হওয়ার যোগ্যতা দান করেছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকুর আদায় করি, চিল্লিয়া বলি আলহামদুলিল্লাহ। যদিও আমি পোস্টারে দেখেছেন প্রধান অতিথি, আমি প্রধান অতিথি, পানির বন্যা আগিয়ে দেওয়ার যোগ্যতা আমার কাছে নেই, আমি অত্যন্ত নালায়েক, গুণাগার, খাকসার, কমিনা, অত্যাচার, কিছু বলার কোন যোগ্যতা আমার কাছে নেই। যোগ্যতার মালিক আল্লাহ। আপনারা ছোট বড় সবাই যদি দোয়া করেন তাহলে কিছু বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। প্রত্যেক বক্তার নামের শেষে
একটা বিষয় দেওয়া আছে, আপনারা হ্যান্ডবিল পোস্টারে লক্ষ্য করেছেন। দোয়া করেন আমি যেন নির্দিষ্ট বিষয়ের উপরেই কথা বলতে পারি, আর বিষয়ভিত্তিক আলোচনাটি আসলে বেশি ভালো। এক একজন আলোচক এক একটা বিষয়ের উপরে যদি কিছু কথা বলেন, মানুষ অনেক কিছু জানতে পারে। এক বছর আগে এই সিলেট থেকে গিয়েছিলাম, এক বছর পরে আবার গতকালকে এই প্রথম সিলেটে আসলাম। আপনারা দোয়া করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন আসার জন্য। আপনাদের কাছে আবারও আসতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করি, নিজকে গর্বিত ভাবি, আলহামদুলিল্লাহ। আমার বিষয়টা হল মৃত্যুর যন্ত্রণা ও কবর জগৎ। বিষয়টা অত্যন্ত মর্মস্পর্শী। দুনিয়াতে যত মানুষ যত প্রাণী সৃষ্টি লাভ করেছে, জন্মগ্রহণ করেছে, প্রত্যেকেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন, বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা দুনিয়াতে যারা আসছি, আমি চাতাম চাইলে কি, আমরা দুনিয়াতে যারা আসছি নিশ্চিত আমাদের কবরে যাওয়াই লাগবে। আমাদের বেঁচে থাকাটা খুব অস্বাভাবিক ব্যাপার, আমাদের মরণটা একেবারে স্বাভাবিক ব্যাপার, ঠিক না? বাঁচাটা কঠিন, মরাটা সহজ। দুনিয়াতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ নির্দিষ্ট একটা বিশাল মেয়াদ দিয়া পাঠিয়েছেন। বিশাল মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আর কেহই থাকবে না। কার কোন দিন মেয়াদ শেষ হবে এটা আমরা কেউ জানিও না, কি বলেন, জানেন? কেউ আমরা জানি না। পাঁচটা জিনিস আল্লাহ কাউকে জানতে দেন না, জোরে বলেন কয়টা? পাঁচটা জিনিস। আপনারা বসে পড়েন, দাঁড়িয়া কোরআন হাদিসের কথা শোনো, এটা আদবের খেলা। একটু খিচ্ছা খিচ্ছা বসেন, শীতের দিন একটু ঘন হইয়া বসলে শীতও কম লাগে, ঠিক না? بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. سورة لقمان একেবারে শেষ আয়াত। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামতের খবর জানেন একমাত্র আমার আল্লাহ, আর কেউ জানেন না।
কিয়ামত হবে কোন দিন হবে কবে হবে এটা আল্লাহ জানে এটা আমরা জানি জানার ক্ষমতা আছে কথা বলেন জানার ক্ষমতা আছে ক্ষমতা এটা আল্লাহর হাতে আল্লাহ রেখেছে وينزل الغيث বৃষ্টি নাজিল করে থাকেন আমার আল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করতে পারে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারে এই ক্ষমতা কারো আছে কারো ويعلم ما في الأرحام মাছ পেটের মধ্যে কি আছে এটা জানেন আল্লাহ চিল্লিয়ে বলেন কে জানেন এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে প্রবেশ করে এটা দিয়ে আল্লাহ ছেলে বানাবেন না মেয়ে বানাবেন এটা কি কারো জানা আছে কারো জানা এটা জানে কে তবে 120 দিন পরে পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারে যে পেটে সন্তান আছে জিন্দা না মরা কিছু সিম্পটম দেখে বুঝতে পারে হয়তো ছেলে হতে পারে হয়তো মেয়ে হতে পারে কিন্তু 120 দিন আগে বা কোন কোন মুফাসসিরিনের মতে 7 মাসের আগে বুঝার ক্ষমতা কারো নেই ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী দিনের খবর কেউ জানেন না এটা জানে আল্লাহ চিল্লিয়ে বলেন কে জানেন আল্লাহ আজকে সকালে কোথায় গেছেন কি করছেন কি খাইছেন এই পর্যন্ত কিছুটাও জানা এক মিনিট পরে কি হবে এক ঘন্টা পরে কি হবে আগামী দিন কি হবে কার রিজিক কোথায় আছে কে কি খাবেন কে কোথায় যাবেন কার তকদিরে কি আছে এটা কি আমরা কেউ বলতে পারবো চিল্লিয়ে বলেন পারবেন আমরা এটা পারব ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরযিন তামূম বন্দা তোমরা জানো না কোন জায়গায় মরবা কিভাবে মরবা কোথায় মারা যাবে এই মৃত্যুর খবর তোমাদের জানা নেই কে জানি আপন ঘরে মারা যাও কার মরণটা জানি লন্ডনে হয় কার মরণটা জানি আমেরিকাতে হয় কার মৃত্যুটা জানি ফ্রান্সে হয় কার মৃত্যুটা জানি ঢাকা শহরে হয় কার মৃত্যুটা জানি মৌলভীবাজারে হয় কার মৃত্যুটা জানি বেয়াইর বাড়িতে হয় কার মরণটা জানি জামাইর বাড়িতে হয় কার মরণটা জানি দুর্ঘটনার কবলে পড়ে হয় কার মৃত্যুটা জানি এরোপ্লাইনে হয় কার মৃত্যুটা জানি মক্কাতে হয় কার মৃত্যুটা জানি মদিনাতে হয় কার মৃত্যুটা জানি পানিতে হয় কার মৃত্যু জানি আগুনে পড়ে হয় কার মৃত্যু জানি গাছ থেকে পড়ে হয় কার মৃত্যু জানি গলায় ফাঁসি দিয়া হয় কার মৃত্যুটা জানি বিষপানে হয় কার মৃত্যুটা জানি সন্ত্রাসের হাতে হয় কার মৃত্যুটা জানি রাইফেলের মাথায় কার মৃত্যুটা জানি বোমাবাজির মধ্যে ও মানুষ তোমরা কেউ জানো না তোমাদের মৌতের খবর জানেন একমাত্র আল্লাহ একটু চিল্লিয়ে কর কে জানে আর কেউ জানে জানার ক্ষমতা আছে দুনিয়াতে কত কিছু আবিষ্কার করল ইন্টারনেট আবিষ্কার করল
কম্পিউটার আবিষ্কার করলাম, এই ব্রেন দিয়া মোবাইল আবিষ্কার করলাম, ইথার আবিষ্কার করলাম, মাইক্রোস্কোপ আবিষ্কার করলাম, চাঁদের দেশ আবিষ্কার করলাম, সাগরের মধ্যে কি আছে আবিষ্কার করলাম, মাটির নিচে গ্যাস আবিষ্কার করলাম, তৈল আবিষ্কার করলাম, সোনারূপ আবিষ্কার করলাম, কিন্তু আমার আপনার মৃত্যুটা কোন দিন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এমন কোন আবিষ্কারক আজ পর্যন্ত পাওয়া গেছে? জোরে বলেন ভাই, পাওয়া গেছে? পাওয়া যায়, জীবন ভর চেষ্টা করলেও পাওয়া যাবে, এটা আল্লাহর ক্ষমতা। যাও, আর মধ্যে কোন সিনিয়র নাই, দাদা আসে আগে, বিবি থাকেন, স্বামী চলে যায়, বড় ভাই থাকে, ছোট ভাই চলে যায়, এটি আল্লাহর কুদরতের নেতা। মৌত কাসেম কল্ল নাসিন সারেহু, মৌত কাসেম কল্ল নাসিন সারেহু, কবর বাইতিন কল্ল নাসিন দাখেল। আমার ভাইয়ের মৌত এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর ভাগ্যে মৌত আছে, এবং প্রত্যেকটা মানুষ কবর বাইতিন কুল্ল নাসিন দাখিল, প্রত্যেকটা মানুষ একদিন কবরের মধ্যে প্রবেশ করবে, কবর থেকে বাঁচার কোন রাস্তা নাই। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজি শরীফ একটা হাদিস, আমার নবী বলছেন তোমরা দুইটা জিনিসের বেশি বেশি স্মরণ করো। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। বেশি বেশি মৌতের জিকির করো, মৌতের কথা স্মরণ করো, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা মৌতের স্মরণ আর কোরআন তেলাওয়াত তোমাদের ঈমানকে পাকাপোক্ত করিয়ে দিবে। মৌতের স্মরণ যারা বেশি করে, আল্লাহর কোরআন যারা বেশি তেলাওয়াত করে, নিঃসন্দেহে তারা ঈমান নিয়ে কবরে যাবে। এই ভাই আমার, মানুষকে কয় এই বাড়ি দেখা ওইটা আমার, এই বিশাল জমিন দেখা ওইটা আমার, এই গরুগুলি কয় আমার, এই সুপারি বাগান দেখা কয় আমার, এই গাড়ি কিনতে কয় আমার, এরকম বলে না চিলিয়া গন বলে কিনা? চান্দে গুঁই বাগাম বস্তাগমান, আল্লামা রুবির কথা, আল্লামা জালালউদ্দিন রুবি একজন আশিকের রসুল ছিলেন। চান্দ গুই বাদামাম বস্তানমান, এনা গুই গর গর স্থানমান, মানুষ কেন এত বড় বোকা, যদি জিজ্ঞাসা করে এটা কার কয় আমার, ওইটা কার আমার, বাড়ি কার আমার, দালান কার আমার, ছেলে আমার, মেয়ে আমার, জমিন আমার, টাকা আমার, মানুষ আমার আমার যতগুলি করে এগুলো আমার না রে, মানুষ এই কথা কেন বলে না? এনা গই গর গর স্থানমান, আমার হইল কবর, যেই কবরে আমার দাদা, যে কবরে আমার বাবা, যে কবরে আমার আত্মীয় স্বজন রে, আমিও সেই কবরের মালিক,
কাজে কবর ছাড়া আমার ভাগ্যে আর কিছু নাই মানুষ এই কথা কেন বলে না আমার হলো কবর চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ আমার কি কথা বলেন আমার কি আর কিছু কবর খুব খেয়াল করবেন কথা আস্তে আস্তে ধীরে ধীরে কই রাজি আছেন কি না চিল্লিয়া কইতাম তো আস্তে আস্তে কই না আমরা বুড়া মানুষ আইয়ো তো আল্লাহ বুড়ার দিকে মন দিয়েছি বুড়া তো বাদ দিয়ে নিয়েছি বেগুন দাহাই কি গেছে আর রয়েছে আর কি হ্যাঁ এরপর যে আল্লাহ চালায় এরপর যে কথা বলার ক্ষমতা আল্লাহ দিতেছে আল্লাহর কাছে লাখ শুকুর তাই না লাখ লাখ শুকুর রে ভাব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস মানে আয়না আয়নার দিকে তাকা শুধু সৌন্দর্যের জন্য তাকাইও না আয়না ধরে দেখো তুমি কি ছিলা কি হইয়া গেলা আয়না ধরে দেখো তোমার কাঁচা চুলগুলি পেকে গেছে তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে তোমার শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে চেহারার চামড়া তোমার ফুটে গেছে লাবণ্যতা চলে গেছে এ দুনিয়ার মানুষ গাছের মধ্যে তাল পাকলে গাছে থাকে না আম পাকলে পাকনা আম গাছে থাকে না জুনা নারিকেল গাছে থাকে না আয়না ধরে দেখো তোমরা পাকা ধরেছ আল্লাহ নুটি দিয়ে দিতে বন্দা তৈয়ার হইয়া যাও এই জগতে আর থাকা যাবে না কি থাকা যাইব থাকা যাইত না নুটি শেষে গেছে রে ভাব একটা আয়াত বেশি বেশি যারা স্মরণ করবে তারা তাদের ইমান তাজা হবে কি তাজা হবে চিল্লিয়া বলেন কি তাজা হবে এইদিকে কথার আওয়াজ বন্ধ করতে হবে ভাই একটু জানছে তারা ওয়াজ হয়নি ওয়াজ ইতারা করলি তো সারে আমরা কর্তব্য খুব খেয়াল করবেন লম্বা সময় কথা বলব না আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলকনাকুম ওয়া ফিহা তুঈদুকুম ওয়া মিনহা রুখরিজুকুম তাবাতান বন্দা মাটি দ্বারা তোমাদেরকে বানাইছি মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরাই আনিব এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে বিচার দিবসে উঠাবো আনছি মাটি থেকে নিব আবার মাটিতে আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠাবো আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাদাবাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম ما قدمت وأخرت যখন কিয়ামত কায়েম হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে তখন আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে
وإذا الكواكب انتثر বিশাল বিশাল তারকাগুলো টপ টপ করে জমিনে ঝরে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রের পানিগুলো উত্তালিত হতে থাকবে বাষ্পের মতো উঠতে আরম্ভ করে দিবে ওয়াইদাল কুবুরু বুসিরাত তামাম জগৎ সমতল হয়ে যাবে প্রত্যেকটা প্রাণী কবরের ভিতরে চলে যাবে আমার আল্লাহ বলেন প্রত্যেকটা কবরে একটা একটা করে দরজা খুলে যাবে আপন আপন দরজা দিয়ে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবে সেদিন কেউ মাটির গর্ভে থাকবে না রে আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ সেদিন দাঁড়াবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখখারা প্রত্যেকটি মানুষ সেদিন একটা একটা করে জানতে পারবে দুনিয়াতে কোন আমলটা করেছে কোন আমলটা সে করে না কোন ভালো কাজটা করেছে কোন ভালো কাজটা সে করে না কোন গুনাহ করেছে কোন গুনাহ করে না অথবা এমন কি নেক আমল নিজে দুনিয়াতে করেছে আর কোন আমলটা নিজে সূত্রপাত করে আছে যা মৃত্যুর পরে তার আমলের মধ্যে একটা একটা করে জমা হয়েছে প্রত্যেকটা মানুষ একটা একটা করে নিজের আমলের খবর জানতে পারবেন চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ সব জানতে পারবেন ও বাজি আমার কথা বুঝতেছেন সমস্যা হইতেছে এতটা দাঁড়াইছে কিনা জায়গা পান না নাকি কি জন্য দাঁড়াইছেন বসেন আল্লাহর হস্তে আমাদের এই বসাটা আল্লাহ যদি কবুল করে জিন্দিগির জন্য সার্থক তাই না আমার প্রাণের ভাইরা ইমিনা ফলকনাকুম এই আয়াতটা যারা বেশি বেশি পড়ে যারা বেশি বেশি কবরের কথা চিন্তা করে মৌতের কথা চিন্তা করে আয়াতটা তেলাওয়াত করে হাদিস শরীফে আসছে কমপক্ষে বিশ বার যারা আয়াতটা পড়বে তার অন্তরে মৌতের ভয় এসে যাবে আর মৌতের ভয় যখন অন্তরে এসে যাবে সকল অন্যায় তার থেকে দূর হয়ে যাবে মৃত্যুর ভয় তাকে সুদখানা থেকে বাঁচাবে মৃত্যুর ভয় তাকে ঘুষ খাওয়া থেকে বাঁচাবে মৃত্যুর ভয় তাকে বেনামাজি থেকে বাঁচাবে মৃত্যুর ভয় তাকে সন্ত্রাসী থেকে বাঁচাবে অহংকার থেকে বাঁচাবে রিয়া থেকে বাঁচাবে মৃত্যুর ভয় পরের হক নষ্ট করা থেকে বাঁচাবে মৃত্যুর ভয় জানি হয়ে যাওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে কবরের মধ্যে যাবে চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ আল্লাহর হাবিব বলে যান হযরত ওসমান গনি ফিল জান্নাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ জান্নাতি তারপরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ কবর দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতে চোখের পানিগুলা এমন ভাবে যাইত রে দাড়িগুলো বিরিয়া গাল বায়া বায়া রসের মতো পানি পড়ত সাহাবীরা বলেন হুজুর কবর দেখলে যে এইভাবে কান্নাকাটি করেন
এইভাবে আর কখনো আপনাকে কাঁদতে দেখি না কারণটা কি বলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ বলেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা পরকালে যতগুলো ঘাটি যতগুলো গেট আছে কবর হল প্রথম গেট প্রথম দরজা এই কবরের মধ্যে যে লোকটা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে নাজাত পাওয়ার আর কোন রাস্তা থাকবে না এই জন্য হযরত ওসমান গনি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন চিল্লিয়া সবাই বলেন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা যত মানুষ দুনিয়াতে মারা গেল বাবা গেল মা গেল দাদা গেল দাদি গেল নানা নানি গেল শ্বশুর শাশুড়ি গেল আমরা দেখি নীরবে রহুটা চলে গেল কিন্তু কার অবস্থা কেমন আমরা কেউ জানি না কিন্তু মালাকুল মাউত এই ফাঁকি নিয়ে এসে রহুটা বের করে নিয়ে গেল একজন ইমানদার রুহু যখন বের করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা রে ও আমার আলী ইমাম হাফিজ ভাইয়েরা ইমাম সাহেব আমার আল্লাহ পাক মনে যারা বলে আমাদের প্রভু বলেন আল্লাহ জোরে বলেন আমাদের রবকে আর একটু চিল্লিয়া বলেন কে নিজেকের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে সন্তানের মালিককে টাকা পয়সা জায়গা জমিনের মালিককে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ যারা এই কথা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের অভিভাবক আর কেউ নাই এই কথার উপরে মৃত্যু পর্যন্ত এস্তাকামাত থাকে মজবুত থাকে এই ইমানদারের মৃত্যুর সময় আমার আল্লাহ একদল রহমতের ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইয়া দেন تتنزل عليهم الملائكة এই ফেরেশতারা যখন জমিনে আসে তখন আল্লাহর বান্দার ইমানদারের চারিদিক দিয়া দাঁড়াইয়া যায় দুনিয়ার খবর নাই মা চিনে না বাপ চিনে না ভাই চিনে না বোন চিনে না বিবি চিনে না আদরের সন্তান চিনে না রে মাটিতে আসে না পানিতে আসে না আগুনে আসে জানে না মৃত্যুর সময় তার কোনো চেতনা বোধ থাকে না এই সময়ে মালাকুল মউত রহমতের ফেরেশতারা মালাকুল মউতের সময় আসিয়া চারিদিকে দাঁড়ায় আর জান্নাতের নকশাটা তার চোখের সামনে ধরে চোখের সামনে ব্যস্ত না ধরে দরিয়া বলে ওরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি শুনুন
তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, হয়রান হইও না, পেরেশান হইও না, দুনিয়ার জিন্দগিটা ইমানি জিন্দগি কায়েম করার কারণে আমরা তোমার জন্য মৌতের সময় খোঁজ খবর নিয়ে আসছি, তোমার জন্য এই জান্নাতের খোঁজ খবর, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন, এই জান্নাতটা দেখাইয়া দেখাইয়া তাকে নিয়ে যাবে, রুহটা তো নিরাপদে বের হয়ে যাবে, পানির ভিতরে যদি একটা সুতা পড়ে, আটার কাই যখন তৈরি করা হয় তার মধ্যে যদি একটা চুল পাওয়া যায়, ওই চুলটা টান দিয়া বের করলে আনলে আটার কাই যেমন টের পায় না, ইমানদারের জবুটা এমন ভাবে বের হয়ে যাবে সে কোনোদিন টের পাবে না, সে নিরাপদে মৃত্যুবরণ করবে। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে এমন পাগল আছে যারা মৌতের সময় দেখে আল্লাহর হাবিব তার শিয়রে বসে আছে, এমন পাগল আছে যারা নজর করলে দেখে নবী তার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব যখন মৌতের সময় কাছে এসে যায় নবীকে দেখে দেখে যারা মৃত্যুবরণ করে তার নসিব খুলে গেছে, নিঃসন্দেহে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। মদিনায় গেলে বহু মানুষ মদিনায় যায়, তবে একটা কথা জেনে রাখবেন, মক্কায় যেতে হলে এয়ারপোর্টে যাওয়া লাগে, মক্কায় যেতে হলে জেদ্দা এয়ারপোর্টে যাওয়া লাগে, কিন্তু আমার আল্লাহকে পেতে হলে সোনার মদিনায় যাওয়া লাগে। মদিনায় না গেলে আল্লাহ পাওয়া যায় না, এয়ারপোর্টে না গেলে মক্কায় যাওয়া যায় না। গত রমজানের আগের রমজানের 20 তারিখ থেকে শাওয়াল মাসের 10 তারিখ পর্যন্ত মদিনা শরীফ নবীজি দফাকের কাছে এতে কাপি ছিল। রমজান মাসের 24-25 তারিখ রাত্র তারা বিনামাজ পড়িয়া মসজিদে নববীতে আমরা 10-12 জন বাংলাদেশি এক জায়গায় বসে বসে কথা বলতেছি, কেউ পান খায়, এমন সময় আমাদের মসলকে সুন্নি মসলকের জৈনপুরি মসলকে ফুলতলি মসলকের একজন বড় আলিম বড় বুজুর্গ উনি ঢাকা বাড্ডাতে থাকেন, তিনি সেখান দিয়া যান, আমাদেরকে দেখে তিনি বসলেন, বসে বললে একটা একটা করে আমাদেরকে খুরমা খেতে দিলেন, আমরা খাইলাম। তিনি এবার একটা মুচকি হাসি দিয়া বলে একটা খোঁজ খবর আপনাদেরকে জানাই। কি খোঁজ খবর? আমি এই মাত্র রাত্র তখন 11টা বা 11:30 বাজে ওই দেশি তাই বলে আমি এইমাত্র আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে আসছি, নবী রওজা পাক জিয়ারত করে আসছি, নবীর সাথে মুসাফা করছি, এমনকি আল্লাহর হাবিব আমার সাথে কথা বলছেন, নবী বলেছেন মসজিদে নববীতে যারা আছেন নবীজি ঘুরিয়া ঘুরিয়া সকল মেহমানের খোঁজ খবর নিতেছে। আগামী দিন ঈদ হবে, ঈদের আগের রাত্রে আমরা চিন্তা করতেছি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে চাঁদ দেখা গেল কিনা, তারাবি হবে কি হবে না, এমন সময় দেখি সেই আল্লাহর ওলী
আবার সেখান দিয়ে যাইতেছে। তিনি আমাদেরকে দেখে আবারও বসলেন, আমাদের খোঁজ খবর নিলেন। এবার বললেন, আপনারা যেন কি চিন্তা করেন। বললাম, যাহা চাঁদ দেখা গেল কিনা এটা নিয়ে চিন্তা করি, খবর তো পাই না। তিনি বললেন, খবরের জন্য তো কোথাও যাওয়া লাগে না, মদিনায় খবরের জন্য নবী তো যথেষ্ট। এই খবরের জন্য আমি মদিনায় নবীজি দরবার থেকে কিছুক্ষণ আগে গেলাম, জিয়ারত করে আল্লাহর হাবিবের সাথে আমি কথা বলে আসি। স্বয়ং আল্লাহর হাবিব আমার সাথে কথা বলে নবী বলেছেন, চাঁদ দেখা গেছে, আগামী দিন ঈদ হবে। চোখ তৈয়ার করা লাগবে, অন্তর তৈয়ার করা লাগবে রে। বহু আল্লাহর পাগল, নবীর পাগল আছে। মৌতের সময় নবীজি তার শিয়রে বসে বসে তাকে কালেমা তালকিন দিয়া দেয়। বিশ্বাস হয়? যেটা বলেন বিশ্বাস হয়। ওই নবীর প্রেমে মায়া ভরা মন দিয়ে গভীর আগ্রহে গভীর রাত্রে একটু পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা। কথা শুনেন, সময় তো কম, কথা তো শেষ করা যাবে। আমার বাবা দিনা খেয়াল করে শোনেন, ইমানদার নহুটা বড় নিরাপদে বের হয়ে যাবে, কষ্ট পাওয়া যাবে না। তবে সুদ করে রাজা, ঘুষ করে রাজা, জালেমের আজাব, মা বাবার নফরমানের আজাবের কোন সীমা থাকবে না রে, কষ্টের তুলনা থাকবে না। যারা মানুষের প্রতি জুলুম করে, যারা জোর করিয়া মানুষের জমিনের আইকা নিয়ে জমিনটা বড় করে, মিথ্যা মিথ্যা মানুষের বিপদে ফালায়, আমার ভাইরা যারা মানুষের ক্ষতি করে, মৌতের যন্ত্রণা তার কোন তুলনা নাই। চিল্লিয়া কন্যা না ওজুবিল্লা, আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাযীনা আতাইনা আল্লাযীনা কাল্লামু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা حتى يلد الجمل في سم الخياط. যারা মিথ্যাবাদী, الذين كذبوا بآياتنا, আমি আল্লাহর কুরআনকে, আমার বিধানকে, আমার শরীয়তকে যারা অস্বীকার করে, দুনিয়ার জমিনে তারা তাকাবুরি করে, অহংকারী করে, গর্ববোধ করে, আলকিবিয়া উড়ে দেয়, অহংকার আমি আল্লাহর চাদর বন্ধা, তোমরা এটা নিয়ে টানাটানি করো না। আমার আল্লাহ বলেন, মিথ্যাবাদী আর অহংকারী, তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে, এত কঠিন যন্ত্রণা হবে, জাহান্নামের ফেরেশতারা তার চোখের সামনে জাহান্নামটা তুলে ধরবে। এক রাওয়ায়েতে আছে, মালাকুল মউতের দুইটা পাখা ইমানদার নেককারদের সামনে ডাইন পাখাটা মেলে ধরবে, ডাইন পাখার মধ্যে জান্নাতটা দেখা যাবে, এবং বেঈমান নফরমান ধোকাবাজ তাদের সামনে বাম পাখাটা তুলে ধরবে।
বাম পাখার মধ্যে জাহান্নামটা দেখা যাবে। এই জাহান্নামটা যখন দেখবে তখন তার চোখটা বড় হয়ে যাবে, চোখটা একেবারে বড়ই মতো খাড়া হয়ে যাবে, ঠোঁটগুলি কালো হয়ে যাবে। এ মুসলমান, বড় কঠিন অবস্থায় তার চোখটা বের হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেহেতু মৃত্যুর পরে ইদ্রিস নবীকে জিন্দা করা হয়, মালাকুল মওত প্রশ্ন করলেন ইদ্রিসকে, তুমি বলো মরণ যন্ত্রণাটা তোমার কাছে কেমন লেগেছে? ইদ্রিস নবী বলে, আমি আল্লাহর একজন পয়গম্বর, তারপরও আমার কাছে এমন লাগছে একটা জোয়ান জিন্দা পশুর চামড়া, মরা চামড়া নয়, জিন্দা পশুর চামড়া টানিয়া টানিয়া বাহির করতে যেমন কষ্ট হয়, একটা যুবকের চামড়া টানিয়া বাহির করতে যেমন কষ্ট হয়, আমি একজন পয়গম্বর হওয়ার পরেও আমার মৃত্যু যন্ত্রণাটা তেমন লেগেছে। একটু জোরে কর না, আর একটু চিল্লিয়া কর না। জাহান্নামটা যখন দেখবে তার জহুটা যে কত কষ্টে বের হবে যার কোনো তুলনা নাই, সারা শরীর শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, আল্লাহর জগতের সকল সাগরের পানিগুলাও যদি দেওয়া হয় তারপরেও তার কলিজা ঠান্ডা হবে না রে। ও আমার বন্ধুরা শোনেন, আপনাদের এই দেখা বেকা মোড়ার একজন ইমানদার আল্লাহওয়ালা যখন মরে যায় মৃত্যুর পরে মালাকুল মওত তার জহুটা নিয়া প্রথম আসমানের কাছে যায়, সাথে সাথে অসংখ্য রহমতের ফেরেশতারাও যায়, আসমানের কড়া টানায় জিজ্ঞাসা করে কে? বলে, আমি মালাকুল মওত, কেন আসো? ইমানদারের জহু নিয়ে আসছি, আমার দিকে চান, কথা নেই। বলে, অপেক্ষা করো দেখি তার ব্যাপারে কি লেখা আছে। তখন তার ডায়েরিটা খুলে দেখবে, বলবে, হ্যাঁ আল্লাহ নির্দেশ দিয়েছেন, এ লোকটা মোমেন, এ লোকটা সুন্নি মুসলমান, এ লোকটা নবী প্রেমী, এ লোকটা কোরআন প্রেমী, এমন লোকের রোহনি আসমানের দরজায় আসলে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন দেরি না করিয়া দরজাটা খুলে দেই। তখন দরজা খুলে যাবে, এভাবে শক্ত মাসমানের দরজা খুলে যাবে, জান্নাতের কাছে নেওয়ার পরে আবার কড়া নাড়াবে, বলবে কে? আমি হলাম মালাকুল মাউত, কেন আসছ? অবকে জুহু নিয়ে আসছি। ফেরেশতা বলবে, আমি জান্নাতের দরওয়ান, দেখি তার ব্যাপারে কি হুকুম আছে। এবার বলবে, হ্যাঁ আল্লাহ নোটিশ দিয়েছেন এমন ইমানদারের দুনিয়া জান্নাতের দরজায় আসলে আমি যেন বেয়াদবি না করিয়া ইমানদারের সম্মানে দরজাটা খুলে দেই। তখন জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, জান্নাতের ভিতরে নিয়া মালাকুল মওত তার ঠিকানা জান্নাতটা দেখাবে, দেখাইয়া বলবে, রে হাজা মাকআদুকা, এটাই তোমার বাসস্থান ঠিকানা। তখন বের হয়ে আসবে, বের হওয়ার টাইমে এমন টেবিলের মধ্যে একটা ডায়েরি খাতা থাকবে, ওই ডায়েরি খাতার মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, ওই সিরিয়াল অনুযায়ী মালাকুল মওত নিজের হাতে জান্নাতের লিস্টির মধ্যে তার নামটা উঠাইয়া দিবে। এই রুহুটা নিয়ে আবার জমিনে আসবে, আল্লাহু আকবার বলেন না? অথচ এক মিনিট বা দুই মিনিটের মধ্যে কারবার শেষ, মানুষ কান্নাকাটি করে কিন্তু রুহু কোন জায়গায় ভ্রমণ করে, মুহূর্তের মধ্যে আবার রুহুটা নিয়ে জমিনের মধ্যে আসবে। জমিনে আসিয়া মালাকুল মওত রুহুটাকে ছেড়ে নিয়ে চলে যাবে, যতক্ষণ গোসল হবে রুহু তার চারিদিক দিয়ে তাওয়াফ করবে, জানাজা যখন হবে রুহুটা তার চারিদিক নিয়ে ঘুরতে থাকবে,
দেখবে কারা কি করতেছে ঘরের মধ্যে এসে দেখবে লাশ ঘরে পড়ে আছে পুরান একখানা চাদর মোড়ো দিয়া রাখছে লাশের চারিদিক নিয়ে তাওয়াফ করতে থাকবে যখন জানাজা হয়ে যাবে লাশ কবরের মধ্যে নিয়ে রওনা করবে রুহটা সাথে সাথে তার সঙ্গে কবরে যাবে কবর দেওয়া হয়ে গেল তাওয়াল্লা আনহুম ওয়া সাহাবুহু ইন্নাহু লায়াসমাউ কাদআ নিআলিহি আতাহু মালাকানি أسودان أزرقان فيجلسانه খেয়াল করে নামাজ দিবি কবরটা নিয়ে পাড়ায়া পাড়ায়া মাঠে নিয়ে খেজুরের ডাল অথবা বড় ডাল কমিয়ে নিয়ে যখন পানিতে চলে যায় পায়ে হেঁটে হেঁটে মানুষ যায় আমার রসুল বলেন এই পায়ে হাঁটার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পায় ঠিক এমন টাইমে দুইজন ফেরেশতা কবরে এসে যায় একেবারে কালো চক্ষুগুলা বড় বড় সাগরের মতো তাদের চেহারা ঠোঁটগুলি নীলবর্ণের দুইজন দুই পাশে বসে দুই পাশে বসিয়া এবার কবরের মধ্যে তাকে বসায় এই রহুটা পৃথিবী যে কবরে গেল দেহের সঙ্গে কব রহুটা আবার লেগে গেল পাঁচ মিনিট আগে সে মুর্দা এই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আবার কবরের মধ্যে জিন্দা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ এবার প্রশ্ন করে ফায়াকুলানি মা রব্বুকা তোমার রবকে ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি ওয়া মান নবিয়ুকা তোমার নবীকে من هذا الرجل الذي بعث فيكم زي نبي كي تمہادر سامنے উপস্থাপন করা হলো এই নবী কি চিনো কিনা মা কুনত তাকুলু লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নবী সম্পর্কে দুনিয়াতে তোমার আকীদা কি ছিল সুবহানাল্লাহ কইতে না আল্লাহ তুমি নবীর কি মনে করেছিনা ফাআম্মাল মুমিন লোকটা যদি মোমেন হয়ে থাকে ফায়াকুলু রব্বি আল্লাহ সে বলবে আমার রব হলেন আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ধর্ম হল ইসলাম নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে যখন জবাব হয়ে যাবে কবরের মধ্যে জাহান্নামটা চলে আসবে ফেরেশতারা বলবে ইয়া আব্দুল্লাহ উনজুর ইলা নারে জাহান্নামের দিকে নজর করবে তখন কবরের মধ্যে হাউ মাউ করে কাঁদতে শুরু করবে ফেরেশতারা বলবে কাঁদিও না কাঁদিও না তুমি এই জাহান্নামে যাইতা শুধু দুনিয়ার জমিনে তুমি আকীদা দুরুস্ত করার কারণে ঈমান দুরুস্ত করার কারণে আমল দুরুস্ত করে কবরে আসার কারণে এমন জাহান্নাম থেকে আজকে নাজাত পাইয়া গেলা আরে এই হাদিসে আছে কষ্ট হয় আপনাদের না না কি বলেন বিরক্ত হচ্ছে না না ওয়া সলবেন একটু খাটো না লম্বা লম্বা চিল্লে এখন লম্বা রাজি আছেন রাজি তারা রাজি নেই একটু আত তোলেন দুই চারজন রাজি আছে হ্যাঁ রাজি নাই তবে আপনারা ভয় পাইয়েন না আমার আলোচনার সোয়া এক ঘন্টা চলে গেছে আর পনে এক ঘন্টা বুঝিনি কথাটা আর কতটুকু আছে পনে এক ঘন্টা আছে সোয়া এক ঘন্টা চলে গেছে তাহলে কোন বাকিতে যাইবে গে টের করতে থাকতে কষ্ট হইত না তো কেন শুনে আমার বাবা মিরাজ আমার রসুল বলেন কবরের মধ্যে প্রশ্নের জবাব গুলো যখন হয়ে যাবে তখন ফেরেশতার আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন ইউনাদি
مناد من السماء عن صدق عبدي আমার বান্দা সত্য সত্য কথা বলেছে মিথ্যা কথা বলে না মিথ্যা জবাব দেয় না সত্য জবাব দিছে এবার বলবে ও ফেরেশতারা আমার এত দামি ইমানদার বান্দা দুনিয়া থেকে আসছে এক জগৎ ছেড়ে আরেক জগতে আসছে আমার বান্দা খালি বিছানার মধ্যে পেক্কাতার মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছে আমি আল্লাহটা সহ্য করতে পারি না فأفرشوه من الجنة جنة جانية جنة ركتا فرشر كافر بشايا دي سبحان الله بولن الله أكبر وألبسوه من الجنة جنة جانية جنة رفشات ترغير متلقية دي وابتحوا له بابا إلى الجنة কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেয় জান্নাতের হাওয়া বাতাস নাজ নিয়ামত যেন কবরের মধ্যে আসতে পারে এবার বলবে ইয়া আব্দাল্লাহ নাম আল্লাহ বান্দা তুমি ঘুমাও তা নাও মাতিল আরুসে নতুন দুলা আর দুলাইনের মতো বাসর ঘরের মতো ঘুমাও সে বলবে না আমি ঘুমাবো না বলে তুমি ঘুমাও ওই দিন তুমি জাগবা যেই দিন আল্লাহ তোমাকে ঘুম থেকে জাগাবেন এর আগে কেউ জাগাবে না সে বলবে না আমি ঘুমাবো না বলে কি করবে আর জিহু ইনা আহালি আমি আমার আহালের কাছে আমার মা বাপ আছে তাদের কাছে আমার বিবি আমার ছেলে মেয়ে পরিবার বর্গের কাছে যাব কেন যাইবা ফা উখবিরহু আমি যাইয়া তাদেরকে খবরটা জানিয়ে দিব আমি যে ঈমান নিয়ে কবরে আসলাম ইসলাম নিয়ে কবরে আসলাম সুন্নত লাভিয়া কবরে আসলাম যার কারণে আমি যে কবরে নাজাত পাইলাম এত সুন্দর জবাব আমি দিলাম ফরশের কাপড় পাইলাম বেহেস্তার পোশাক পাইয়া গেলাম আমার খবরটা যে আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন এই খবরটা আমার আত্মীয় স্বজনের জানিয়ে দিতে যাব আল তখন ফেরেশতারা বলবে না না আর জানানোর কোনো ক্ষমতা নাই কিয়ামত পর্যন্ত তুমি এই কবরের মধ্যে বেহেস্তের নিয়ামত ভোগ করার মাধ্যমে তুমি কালাতিপাত করবে আমার প্রাণের ভাইরা এরপর একজন বেঈমান বেলাবাজি সুদখর ঘুষখর বোমাবাজ সন্ত্রাস জালিম মানুষের ক্ষতি করেছে পরের হক নষ্ট করিয়ে কবরে গেছে মৌতের সময় মালাকুল মাউত রুহুটা কব্জ করে যখন আসমানের কিনারে যাবে খুব খেয়াল করিয়েন এই আয়াতের তফসির হইতেছে কিন্তু যখন আসমানের কিনারে যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুমি কে বলবে আমি মালাকুল মাউত কেন আসছো কয় ওই মৌলবি বাজার বেকার মুড়া অমক লোকের রুহুটা নিয়ে আসছি বলে আল্লাহ হুকুম করেছেন বা নিষেধ করেছেন এমন নফরমানের জন্য নিয়ে আসমানের কাছে আসলে আমি যেন তার জন্য দরজা না খুলি সাবধান দরজা খোলা যাবে না রে এটা বেনমাজি এটা জালিম এরে এটা নফরমান এটা সুস্থুর এটা গোস্তু এটা নবীর কলি জায়গায় দিছে কাজী নবীর সুন্নত তার মধ্যে নাই রে কাজী এই লোকটা মত করো জিনা করছিল এই লোকটা বেঈমান হয়ে আর মরছে কাজী তার রূপ দিয়া আসমানে যাওয়ার কোনো অনুমতি নাই চিল্লিয়া বলেন না একটু না আউযুবিল্লাহ সেখান থেকে ফিরিয়ে জমিনে আসবে জমিনের অভাবে দরজা আছে জমিনের দরজা খুলে যাবে এই জমিনের নিচে ৬ মাইল পর্যন্ত যাওয়া যায় এরপরে যাওয়া যায় না শক্ত তখন একটা তামার পাত সেটা আছে আরো ৬ মাইল তার নিচে আছে একটা লোহার পাত
এটা হলো আরো ছয় মাইল তার নিচে আছে একটা শিশার পাত সেটা হলো আরো ছয় মাইল এরপরে আছে আরো ছয় মাইল এইভাবে পাঁচ ছয় কত হয়েছে ধরে বলেন কত মাইল তিরিশ মাইল এই মাটির নিচে তিরিশ মাইল নিচে হল সিন্নি এক নিচে হল জাহান্নাম ওই জাহান্নামের দরজা খুলে যাবে ভিতরে ঢুকিয়া জাহান্নামটা দেখাইয়া বের করার সময় জাহান্নামের মধ্যে লিস্টির মধ্যে নামটা উঠাইয়া দিবি আমার ভাইয়েরা রে মালাকুল মওত ওটা নিয়ে আবার আসবে দেহের কাছে টানিয়ে দিবি দেখবে দেহটা এখনো ঘরের মধ্যে এখনো দেহটা ঘরের মধ্যে যতক্ষণ ঘরে থাকবে রুহুটা চারিদিকে তাওয়াফ করবে গোসল দিবে রুহুটা করবে জানাজা পড়বে রুহুটা করবে আর রুহুটাকে অভিশাপ দিবে ওরে দেহ তুমি জানো না এই দেহের গরমে এই হাতের তাড়নায় পায়ের তাড়নায় যৌবনের তাড়নায় চোখের তাড়নায় দুনিয়াতে কত গুণা কষ্ট অপমানি করেছ আজকে ঠিকানা দেখো না আমি ঠিকানা থেকে আসছি রে তুমি যে জাহান্নামি দুনিয়ার মানুষ যদি তোমার খবরটা জানত কেউ তোমার জন্য কাঁদত না তোমার গোসল দেওয়া হতো না তোমার খাটের মধ্যে লইত না এরে কেউ কাঁধে করিয়া কবরে নিত না মানুষ তোমাকে কত ধিক্কার জানাইত নিজের রুহুটা নিজের দেহটাকে অভিশাপ করতে থাকবে চিল্লিয়া বলেন না না আউযু বিল্লাহ আর একটু জোরে কোন আমার বাবা জি যখন তাকে কবর দিয়া পড়াইয়া পড়াইয়া চলে আসবে দুইজন ফেরেশতা কবরে আসবে তাকে দুনিয়া বসাবে যে তিনটা প্রশ্ন করবে বলবে মাযহাব বুকে সে বলবে লাত ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি বলবে লাত ওমান নবীকা তোমার নবীকে বলবে লাত মান হাযা আর-রাজুলুল্লাযী বুয়িসা ফীকুম এই নবীর চিনু কিনা আছে বলবে লাত আমি জানি না আমি চিনি না এই সময় ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি যে এই জাতীয় কথা বলবা এইবার তার কবরের মধ্যে আমার আল্লাহ একজন অন্ধ ফেরেশতা পাঠাবে এই অন্ধ ফেরেশতা কবরে আসার আগে নিয়ে তার কবরে জান্নাতটা দেখা যাবে ফেরেশতারা বলবে ওরে আব্দুল্লাহ এই বেহেশতের দিকে একটু নজর দে বেহেশতটার দিকে যখন নজর দিবে তখন সে নিজকে উল্লাসিত মনে করবে ফেরেশতারা বলবে না উল্লাস হয় না আনন্দিত হয় না এই বেহেশত তোমার জন্য তৈরি করা হয়েছিল তুমি তোমার চরিত্রের কারণে তুমি তোমার পদ আমলের কারণে বেহেশত তুমি পাইলা না এই বেহেশত থেকে বঞ্চিত হইয়া গেলা এই বেহেশত তোমার জন্য ছিল আজকে তুমি বঞ্চিত হইয়া গেলা তখন ফেরেশ আল্লাহ ওয়াদা দিবে ফেরেশতারা পাপেরি সুমুহু মিনান নারে জাহান্নামের পরশের কাপড় তার কবরে বিছাইয়া দে ওয়াল বিসুহু মিনান নার জাহান্নামের পোশাক আগুনের পোশাক তার গায়ে লাগাইয়া দে ওয়াফতাহু লাহু বাবান ইলান নারে জাহান্নাম পর্যন্ত দরজাটা খুলে দে জাহান্নামের আগুন আজাব তার কবরে আসতে থাকবে একজন অন্ধ ফেরেশতা দেনদার একটা লোহার গুরুজ নিয়ে তার কবরে আসবে এক একটা আঘাত করবে সত্তর হাজার বাজ দিতে যাবে চিৎকার করে আর একটা লাফ মারবে সত্তর হাজার গজ উপরে উঠিয়া যাবে আমার নবী বলেন একজন জাহান্নামী অন্ধ ফেরেশতা
ইয়াগাতে যে চিৎকারটা করবে রে এমন একটা চিৎকার যদি দুনিয়াতে দেওয়া হতো তাহলে দুনিয়ার মানুষগুলি সব পাগল হয়ে যাইত ধ্যানদা হয়ে যাইত এমন বিকট আওয়াজ দিয়ে কানতে থাকবে এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আজাব চলতে থাকবে চিল্লিয়া বলেন একটু নাউযু বিল্লাহ আরেকবার বলেন নাউযু বিল্লাহ আমার বাবা জিনা এই জন্য কবি বলে বর্মা জানে মা গনি বানে চারা গেনে গোলে বর্মা জারে মা গরি বা নেচরা গে নে গোলে নে পুরি পরওয়ানা সৌদদ নে সদায়ে বুলবুলে কবরওয়ালা কবর যে কানবে রে আমি বড় গরি আমার মতো গরিব আর কেউ নেই দুনিয়াতে একা ঘরে মানুষ থাকে না রে আমার কবরে একটা সাথী নাই অন্ধকারে আমার কবরে একটা বাতি নাই একটা পাখি কোনদিন এসে গান গাইল না রে এই সময় ইমানদারের কবরে চারজন বন্ধু গিয়া দাঁড়াইয়া যাবে চিল্লিয়া বলেন না মারহাবা আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা ভালো হয়েছে না আরেকটু জোরে বল আলহামদুলিল্লাহ ইমানদার আল্লাহওয়ালার কবরে চারজন বন্ধু গিয়া দাঁড়াবে ইজাউদি আল মাইয়িত ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি আমার পানের রসুল বলেন ইমানদারের কবরে এক নম্বরে মাথার কিনে দিয়ে তিরিশ পাদা কোরআন তার বন্ধু হইয়া দাঁড়াবে সুবহানাল্লাহ ওয়াসসালাতু আইয়ামিনিহি বাস ওয়াক্ত নামাজ তার ডান পাশে দিয়া দাঁড়াবে ওয়াসসাউমু আন শিমালিহি রমজানের রোজা গুলো বাম পাশে দিয়া দাঁড়াবে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই দান সদকা গুলো দুই পায়ের কিনে নিয়ে দাঁড়াবে হেজাক লাইটের মতো আলোকিত হবে কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবে হাত্তা দখলাল জান্নাতা আমার নবী বলেন শুধু কিয়ামত পর্যন্ত নয় রে জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের বন্ধুত্ব থাকবে হাতে ধরে ধরে আল্লাহর কোরআন নামাজ রোজা হাতে ধরে ধরে ইমানদারকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে ভাইয়েরা শোনেন কষ্ট হয় চিল্লিয়া বলেন কষ্ট হয় এই জন্য আমার আল্লাহ বলেন ইমানদার হও ইমানদার হও দুনিয়াতে বাড়ি করার জন্য চেষ্টা কর ঘর করার জন্য চেষ্টা কর রাস্তা করার জন্য চেষ্টা কর লন্ডন যাওয়ার জন্য চেষ্টা কর আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা কর কিন্তু কবরে যাওয়ার জন্য চেষ্টা করো না কেন কবরের চেষ্টাটা আগে করো এই জন্য যারা কবরের চেষ্টা করে না বেঈমান হইয়া যারা মারা যাবে আমার আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানে রহমতের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা এমন কি তারা জান্নাতেও যাবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার একটা সুইর চিত্র দিয়া একটা ওট যাওয়া যেমন কঠিন কি একজন নফরমান দোকাবাজ আল্লাহর জান্নাতে যাওয়া তত কঠিন আমার ভাইয়েরা কথা নাই আর আধা ঘন্টাও নাই আমার কথা অনেক গুরুত্বপূর্ণ কথা এখনো সামনে আছে একজন বুড়া একদিন এক যুবকের লগে দেখা যুবকের দেখিয়া বুড়া কয় আজ গাওয়া সাত যাবে সঙ্গিয়া করে দে বুড়া হইল মদিনার বুড়া কোন জায়গা মদিনা
বুড়াই যুবকেরা বলে আজ গাওয়া সাত কাব শুকিয়া করে দে আজ ঘরে সা এক আওয়াজ না আমদে রে যুবক দুনিয়াটা ধোকাবাজি করো না মাস্তানি করো না নজর করে দেখো আমার মতো বুড়া দুনিয়াতে বেঁচে আছি কিন্তু তোমার মতো জোয়ান কবরের মধ্যে চলে গেছে যেই যুবকের দেখলে মানুষে ভয় পায় ভয় এক কথা বলে না এমন যুবক কবরে চলে গেছে রে কবরের কথা চিন্তা করো কবরের কথা যত চিন্তা করবে তত বেশি তুমি আল্লাহওয়ালা হবে সুবহানাল্লাহ কন্যা আবার কি চন্দ্র জয় যুবকের বলে যুবকরে বেরুদার বেশে গোরস্তা নজর কুন হার গজনা সাড়ে দিশা একশো আল্লাহ আকবর বলে আরেকটু জোরে আরেকটু জোরে কইরে জোয়ান দুনিয়ার ঘর বানি লয়া পাগল হইস না রে দুনিয়ার বিলাসী তালয়া পাগল হইও না জোয়ান রে এতিমখানার কথা স্মরণ কর বলে এতিমখানা কোনটা এতিমখানা হইল কবর দুনিয়ার মানুষের মামরে মকমরে তারা এতিম কত মানুষ এতিমের বুকে জড়াইয়া দেয় একটা সুন্দর জগতের চুমা খায় দশটা টাকা সাহায্য করে জাকাত ফেতনা দেয় এতিমের লেখাপড়া করায় এতিম কান্না চোখের পানি মুছে দেয় কিন্তু কবরের এতিম যারা ওই কবর বড় এতিমখানারে ওই এতিমখানার যাত্রীরা এতিমেরা যত কাঁদবে দুনিয়ার কেউ তাদের তাকে সাড়া দিবে না রে এতিমের পাশে কেউ দাঁড়াবে না এই জন্য বলে বেরুদার বেশে গোরস্তা নজর কু হার গেজনা সানে দিশা একশো এতিমখানার কথা স্মরণ কর এতিমখানার কথা স্মরণ করিয়া দেখো তাদের কোনো আওয়াজ নাই কোনো কথা নাই কেউ তাদের তাকে সাড়া দেয় না একটা মানুষও তাদের কাছে আসে না একদিন তুমি এতিমখানায় যাইবা দুনিয়ার কেউ তোমার খবর নিবে না তখন তোমার কবরের খবর নিবে একমাত্র তোমার ঈমান আর আমল চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ আজ দেখিবা আজকে রবিবার না হাদিস শরীফে আছে মেশকাত শরীফে হাদিস প্রত্যেক রবিবার দিবাগত রাত প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত যারা আপনার আপনজন মারা গেছে তাদের রবিবার দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাড়িতে আসে আপনার মা আপনার বাবা আপনার দাদা দাদি নানা নানি গোরস্থানে যারা গেছে তাদের রুহ ঘরে দরজায় আসিয়া তারা কাঁদে না বলেন তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমান তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমান ই জমা গা ফেল সুদি আজ হালেমান ছেলেদারে যেই ঘরে থাকো ঘরের মালিক একদিন আমি ছিলাম রে এই সুন্দর হাই ফাই বিল্ডিংটা আমি করছিলাম এই বাড়ির মালিক আমি ছিলাম জায়গা জমিনের মালিক আমি ছিলাম টাকা পয়সার মালিক আমি ছিলাম সব তোমার ঘরে নিয়ে গেলাম আমি খালি আব্দুল্লাহ হইয়া কবরে গেলাম আমার ঘর আমার বাড়ি আমার দালান ভোগ কর আর দুনিয়াতে রঙ্গার বাজার জুড়িয়ে দিছে এত কিশোর মালিক মানে আছে কবরে গেলাম রে এত নিষ্ঠুর হয়ে গেলা একটা দিন কবর আর পারে যায় আমাদের খবরটা লইনি না কিভাবে আসি আমাদের খবর নাও না
আমাদের খবরও ছড়িয়ে দিছো, আল্লাহর খবরও ছড়িয়ে দিছো। তখন বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কাঁদতে কাঁদতে ফিরিয়া যায়। আল্লাহর হাবিবের সাথ বলমান, যারা কবরের পাড়া যায়, যারা কবর নিয়ে আসে, বেশি বেশি করে তোমরা জিয়ারত কর। আল্লাহ হাবিব জিয়ারত করেছেন, তোমরা বেশি বেশি জিয়ারত করো। মার কবরের কাছে যাও, বাবার কবরের কাছে যাও, দাদা দাদির কবরের কাছে যাও, তাদের জন্য দোয়া করো। কেননা জিয়ারত করা সুন্নত। তুমি যদি জিয়ারত করো তাদের জন্য দোয়া করো, তুমি মারা গেলেও তোমার ছেলে মেয়ে তোমার জন্য দোয়া করবে। আর কবরের পাড়ে দিয়া যখন ছেলে যায়, মেয়ে যায়, ভাই যায়, বোন যায়, আত্মীয় স্বজন যায়, তারা দেখে, তারা চিনে আর বলে, আয় কে বড় মানে মেরু বিদা মানকুশা, আয় কে বড় মানে মেরু বিদা মানকুশা, আসর এখলাস আলহামদ দেখা। ছেলেরে যাইস না, ও আমার বড় ভাই, যাইও না, যাইও না, তুমি চিনো না, দেখো না, এই অন্ধকার কবরে থাকিয়া তো আমি দেখি। তুমি আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বাপ, যাইও না, যাইও না রে, আমার কবরের পাড়ে দাঁড়া, কান লাগিয়া শুন। দুনিয়াতে মন গোড়া চলার কারণে আজ আমার কবরে জাহান্নামে রাখো, ধাল ধাল করে চলে, আমি সহ্য করতে পারি না রে। তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, বাগানের ফল মূল চাই না, চাই শুধু আস্তারে এখলাস আলহামদ দেখা। আমার কবরের পানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে আলহামদ শরীফ পড়িয়া, আর সূরা এখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, আমার জন্য একটু দোয়াটা করিয়া, নাজাতের ব্যবস্থাটা করিয়া যা। আল্লাহর হাবিব বলেন, নেক সন্তান যখন কবরের পাড়ে যাইয়া সূরা ফাতিহা শরীফ এখলাস শরীফ পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াবে। আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব উঠাইয়া নিবে। ভয় করার মতো, সাংঘাতিকভাবে ভয় করো, মরিও না, কখনো মরিও না, তবে মরণ লাগবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরো, চিটার বাপার, হায়ওয়ান জানোয়ার, কুকুর বানর শৃগাল হইয়া মরিও না, মরলে মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া কবরে মাথা দিও না। চিল্লায়া সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন হযরত খাদিজার ঘরে আসছেন, গোবিন্দা খাদিজা লাব্বাইকা ওয়া সাইদাইকা ইয়া রাসূলাল্লাহ। নবী বলেন, খাদিজা তুমি ঘুমাও না, নবী গো কার জন্য আমি ঘুমাবো, নবী ঘরে নেই। আবার নবী ঘরে গেলেন, খাদিজার গাল লম্বা করে দেন, নবী মাথা মোবারক রাখিয়ে ঘুম যান। খাদিজা নবীজির চেহারার দিকে তাকান, নিজের হাত মোবারক নিয়ে এইভাবে চেহারার মধ্যে মায়া করে, আর চোখের পানিগুলো ছেড়ে কাঁদেন। আমার নবীর ঘুম ভেঙে গেল, খাদিজা তুমি কান্দ কেন গো? নবীজি স্বাস্থ্যটা বেশি ভালো না, কত জানি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, মাফ করে দে। নবী বলে, খাদিজা তোমার প্রতি আমার মনে কোনো দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই, তুমি অন্যায় করলে না মাফ করব, তুমি তো কোনোদিন অন্যায় করো না। খাদিজা বলেন, নবী গো আমার চারটা আবদার আপনি রাখবেননি। কি আবদার? এক নম্বরের আবদার, আপনার জীবদ্দশায় যদি আমি মারা যাই তাহলে আপনি আমাকে কালেমা পড়াইয়া দিবেন কিনা? নবী রাজি হলেন। দুই নম্বরের আপনার, আমার জানাজার ইমামতিটা আপনি করবেননি, নবী রাজি হলেন।
তিন নম্বরের অভ্যাস দুনিয়ার বাজারে অনেক ভালো ভালো কাফনের কাপড় পাওয়া যাবে তবে আমার আপনার আমার কাফনের কাপড়ের সাথে আপনার পুরান একখানা জামাত ছিনিয়া জামার একটা টুকরা আমার কাফনের নিচে ঢুকাইয়া দিবেন কিনা নবী বলে খাদিজা কেন নবী আমি জানি আপনি এমন নবী একটা মশা মাছি কোনোদিন বসতে দেখি না আপনার এই জামা মোবারকে যেই জামা লাগবে গো এমন একখানা জামার একটা টুকরা যদি আমার কাফনের সাথে গায়ের সাথে লাগা থাকে আমার ভয় লাগে কবরে কেঁদে থাকে আমার কবরের উপায়টা হবে আমার ভয় লাগে তবে আশা করতে পারি আপনার জামার অংশ আমার গায়ের সঙ্গে লাগা থাকে আপনার জামা মোবারকের উসিলায় আমার দেহটা জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে তিন নম্বরের আবদারটা হল আমার কবরে সর্বপ্রথম আপনি মাটি দিবে নবীরাজি হলে চার নম্বরের আবদার আমি আপনাকে ছাড়া কোনোদিন খাই না আরাম করি না আমার ঘুম হারাম করেছি অন্ধকার কবরে আপনি রাসূলকে ছাড়া কেমনে আমি থাকব গো ফেরেশতারা এসে যখন আমাকে বসাবে প্রশ্ন করবে না জানি কোন বিপদে পড়ে যাই কবরের পানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি খাদিজার প্রশ্নের জবাব কোনো ঠিক করে দিবেন খাদিজার এতকালের পর সব ওসিয়ত নবী পুরা করলেন কবরের পরে জানাইয়া বিনাইয়া বিনাইয়া নবী আমার কাঁদেন খাদিজার সাহায্যের অপেক্ষা করেন হযরত জিব্রাইল আমিন এসিয়া নবীরে জানাইয়া দেন নবী গো কার জন্য কাঁদেন খাদিজার চিন্তা করা লাগবে না খাদিজার সাহায্যের প্রয়োজন হবে না স্বয়ং আল্লাহ নিজে জানিয়ে দিতেন এই খাদিজার কবরের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে ইমানদারের কবরের জামিনদার হলেন আমার আল্লাহ আর বেঈমানের কবরের জামিন তো আল্লাহ হবে না আমার বাবাজিরা হাতে ধরে পায়ে ধরে বলি কাসরাত যিকরিল মাউত বেশি বেশি মৌতের স্মরণ করা মৌতের চিন্তা বেশি বেশি করেন কাজে কোন দিন নোটিশ আসিয়া যায় আমরা কেউ জানি না জানার সাধ্য কারো নাই কোথায় মরবেন কিভাবে মরবেন কেউ জানি না মৌতু কাবলাল মাউত তোমরা মৌতের আগে মরে যাও অর্থাৎ মরার আগে মরার জন্য তৈয়ার হইয়া যাও চিনিয়া বলেন না সুবহানাল্লাহ কবর বড় কঠিন জায়গা বড় বিপদের জায়গা বাবাজি হাতে পায়ে ধরে বলি যে কবরের বন্ধু হবে কোরআন কবরের বন্ধু নামাজ কবরের বন্ধু রোজা কবরের বন্ধু নেক আমল এই আমলগুলা তৈয়ার করে আমরা মরতে রাজি আছি কিনা এটা দুইটা হাত তোলে দেখান আল্লাহ দেখু নারায় থাকবি আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আরেকবার চিনিয়ে বলেন আমিন এরা মাস্তানির জায়গা না ধোকাবাজির জায়গা না আমার সাথে সবাই আবার একটু পড়েন চোখটা বন্ধ করেন সবাই চোখটা বন্ধ করেন এবার পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা
نعيدكم ومنها نخرجكم تارة أخرى لكل أمة أجل প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে ইজা জা আজালহুম ওই সময়টা যখন এসে যাবে লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমু এক ঘন্টা আগেও না পরেও না এক মিনিট আগেও না পরেও না যথা সময়ে মৃত্যুটা হয়ে যাবে ও বাবা জিনা কার জন্য এই দুনিয়ার আনন্দ وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للمتقين এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছু না রে দুনিয়া হলো বেঈমান নাফরমানের জন্য আনন্দে ঈমানদারের জন্য পরকালের জিন্দেগি হলো অতি আনন্দের জিন্দেগি আল্লাহ নবীর পর্যন্ত বলেছেন হাবিব ইহকাল থেকে দুনিয়া থেকে পরকাল আপনার জন্য অতি উত্তম হবে দুনিয়া বড় না আখেরাত বড় যারা বলেন দুনিয়া বড় না আখেরাত বড় আমরা দুনিয়া চাই না আখেরাত চাই চুলিয়া বলেন দুনিয়া চাই না আখেরাত চাই আরেকটা কথা না বললে নাই হয় যখন কাফনের কাপড়টা পরাইয়া এইভাবে মাথার মধ্যে কাফান দিয়া মাথার মধ্যে কাফান দিয়া পায়ের মধ্যে কাফান দিয়া কবরের মধ্যে যখন রাখবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন না সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রসূলের আদর্শের উপরে আল্লাহর নামে নবীর সুন্নতের উপরে তাকে রাখলাম কিন্তু আসলে লোকটা দুনিয়াতে নামাজও পড়ে না নবীর সুন্নতের আমল করে না কিন্তু আলা বিল্লাতে রাসূলিল্লাহ বলে এখানে ধোকাবাজি দিয়া মিথ্যা কথা বলে বেঈমানকে কবরে রাখা হয় ঠিক না এ ভাইয়া যখন কবরের মধ্যে রাখবে ফেরেশতারা কবরে নামাইয়া সুন্নত তরিকা হলো পাকগুলি খুলে দেওয়া বাঘগুলি খুলে দেওয়া তবে কাপড়ের কাপড় খোলা দেখবে শুধু বাঘগুলি খুলে নিয়ে রাখবে ফেরেশতারা কবরে আসিয়া আপনার চেহারাটা তো এইভাবে দেখনা ফেরেশতারা কবরে আসে চেহারার কাপড়টা যখন এইভাবে উল্টাবে কাপড়ের কাপড়টা চেহারার কাপড়টা উঠাইয়া নজর করে দেখবে লোকটা নবীর আসে কিনা নবী পাগল হইয়া কবরে আসছে কিনা নবীর সুন্নত তার মধ্যে আছে কিনা যখন দেখবে তার কপালে ইমানি কালেমা ধক ধক করে তার মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িগুলো দেখা যায় এক একটা দাঁড়ি এক একটা হেজাক লাইটের মতো আলো তখন তারা একজন আর একজনকে বলবে ভাই রে এ লোকটা ইমানদার কোনো সন্দেহ নাই এ লোকটা নবীর কলি যায় ঘাই যায় না নবীর সুন্নত নিয়ে কবরে আসছে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে যে লোকটা কবরে গেল নবীর সুন্নত নিয়া তার মধ্যে হাজারো গুনাহ হাজারো অপরাধ তার মধ্যে আছে আমি আল্লাহ যদি কবরে আজাব দেই সুন্নতের মধ্যে যাই আজাব লাগবে আমার হাবিবের সুন্নতের বেজ্জতি হবে কাজে আমার বন্ধুর সুন্নতটা নিয়ে কবরে আসার কারণে এই সুন্নতের ওসিলায় আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মাফ করিয়া দিলাম
আজকে এই কবরের আলোচনা মওতের আলোচনা শুনলেন আমি জানতে চাই এই ব্যাপারে আপনারা মাহফিল এক বছর আগে আমাকে জাহিদ দাওয়াত দিয়েছে এই দিকে কোথায় জানি একটা মাহফিল এসেছিলেন ওই মাহফিলে গিয়া গত বছর রাত বসার এক প্রায় 12টা সাড়ে 12টার সময় আমার ডায়েরিতে তার দাওয়াতটা লেখাইছিল সে এখন লন্ডনে চলে গেছে মাসে একবার আমার সাথে যোগাযোগ করেছে হুজুর দাওয়াতটা ঠিক আছে নি আমার ভাইরা সে অনেক কষ্ট করেছে এবং তার সহপাঠী বন্ধু মহলের থেকে অনেক কালেকশন করে ও মাহফিলের জন্য পাঠাইছে আমার ভাইরা এই মাহফিল নিঃস্বার্থ মাহফিল এই মাহফিল স্বার্থ তবে আজকে যদি আমরা সুন্নতের আমলের ওয়াদা করি আজকে আমি জানতে চাই গভীর রাত্রে ছোট বড় ধনী গরিব যারা আছেন ভাইরা আল্লাহ যা দিছে মানুষের সন্তরের জন্য দিছে কাজে এই দাঁড়ি ফালাইয়া নবীর কলিজায় আর গায়ে দিয়েন না নবীর কলিজায় আর গায়ে দিয়েন না আপনাদের দুইটা পায়ে হাত নিয়ে বলে যাই আমি মুসাফির দুইটা পায়ে হাত দিলাম আজকে একটু ওয়াদা করেন আমার নবীর সুন্নত গুলা নিয়ে কবরে যাইতে রাজি কিনা একটু হাতটা দেখান না আল্লাহ দেখুক নবী জাত আল্লাহ দেখুক আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন চিল্লিয়ে বলেন আমিন বাবা জিনা বলছিলাম চোখটা বন্ধ করে চোখ বন্ধ করে মানে মাঝে মাঝে কবর মোরাকাবা করবে মওতের মোরাকাবা করবে চোখটা বন্ধ করে এবার খেয়াল করেন আমার মওতের সময় নিকটে এসে গেছে কত মানুষ আমার চারিপাশে বসে বসে কান্দে কত ডাক্তার কবিরা আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে হায় হায় আমি বিছানায় শুয়ে গেল খেয়াল করেন আমার দুনিয়ার জিন্দগি শেষ আর দুনিয়ার পিছনে মায়া নাই আমি এখন কাউকে চিনি না খেয়াল করেন আমার সামনে মালাকুল মওত এসে গেছে আমি দেখি দুনিয়ার কেউ দেখে না খেয়াল করেন চোখ বন্ধ করে হায় হায় এখন আমার দুহুটা নিয়া মালাকুল মওত যে হাত শুরু করে দিছে এবার কঠিন যন্ত্রণা হচ্ছে হায় হায় এই জগৎ ছেড়ে আমি আর এক জগতে রওনা করেছি উপায় হবে কি এবার খেয়াল করেন আপনি মরে গেছেন এবার খেয়াল করেন আপনার রাস্তা একটা পুরান কাপড় কাছে রেখে দিছে এই শীতের দিন কম্বল নাই লেপ নাই রে কেউ খবর নেয় না ডরে ভয়ে আমার কাছে আসে না রে এতদিন ঘরে থাকলাম বিবির সঙ্গে জীবন কাটালাম ছেলে মেয়েরে জড়াইয়া রাখলাম আজকে মৃত্যুর সাথে সাথে একে একা কেউ আমাকে পাহারাও দেয় না রে এবার খেয়াল করেন আমার মাথায় কেউ একটা বালিশ দিল না এত দামি দামি পরশ আমার জন্য নাই হায় হায় চিনা দাঁড়ির মধ্যে সময় রেখেছে এবার খেয়াল করেন আমার জন্য কেউ বাস কাটতে যায় কেউ খাট আনতে যায় আমার জন্য কেউ গরম পানি করতে যায় খেয়াল করেন চোখের পানিটা একটু ছাড়ে আমার জন্য এখন মাইক দিয়া প্রচার করতে যাইতেছে আমার জানাজার সময় গলা হইতেছে আমার জন্য গরম হানি পানি হয়ে গেছে মানুষ দুনিয়া আমাকে ঘর থেকে বের করে এত টাকা নিয়ে ঘর করলাম জীবনে আর এই ঘরে আমাকে ঢুকাবে না রে এবার খেয়াল করেন আমাকে গোসল দিয়া এবার সাদা কাপড়ের কাপড় আমাকে পরাইতেছে এবার খেয়াল করে আমার জানাজা ওই মসজিদের মাঠে স্কুলের ময়দানে
ঈদগাহ ময়দানে আমাকে নিয়ে দৌড়া করছে কোন জানাজা হবে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আমার জন্য মানুষের কাছে ছেলেরা বাপ চায় ক্ষমা চা আয় এখন জানাজা শুরু হয়ে গেল এক তকবি দুই তকবি তিন তকবি চার তকবি হয়ে গেল যেই ছেলেদের জন্য এত কিছু করলো যেই মেয়েদের জন্য করলো যেই ভাই বন্ধু জি জামাইয়ের জন্য করলো আজকে তারা আজ কার আগে কে আমাকে কাঁদতে লইব আমার লাশ কান্দে নিয়া তারা কবরের দিকে রওনা করছে রে নিষ্ঠুরের মতো আমার কবরে যাইয়া আমাকে কবরের মধ্যে সয়ে দিতেছে এবার বাঁশ দিয়া চাটাই দিয়া আমার কবরের মাটি দেওয়া শুরু করছে আমার কবর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছে গভীর অন্ধকার ব্যতিনে ডান দিকে মাটি বাম দিকে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি দরজা নাই জানালা নাই হায় নাই এই কবরে আমার ইমান আর আমল ছাড়া কেউ নাই কেউ নেই এবার চিন্তা করেন আমার দুনিয়া গেল কোথায় আমার অহংকারী গেল কোথায় আমার তাকাপুরি গেল কোথায় আমার দোকানবাজি গেল কোথায় আমার জুলুম গেল কোথায় আমার শক্তি গেল কোথায় হায় হায় আমার ছেলে নাই মেয়ে নাই রে ইয়া মায়া ফিজুল মার ও মিনা কি وأمه وأبي وصاحبته وبنيه জগতের মানুষ এই দিনটাকে ভয় করো যেদিন ভাই ভাইয়ের সঙ্গে যাবে না ফিরিয়েও যাবে না মা যাবে না বাবা যাবে না ছেলে নিয়ে যাবে না বিবি যাবে না যেদিন সঙ্গে যাবে ইমান আর আমল আল্লাহর নবী আয় হায় আমি সেদিন ইমান নিয়ে যাইতে পারলাম কিনা এই চিন্তা যারা সবসময় করবে আল্লাহর হাবিব বলেন যারা সকাল বিকাল চোখ বন্ধ করে এইভাবে কবর আর মৌতের মোরাকাবা করবে আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় কবরে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করেন কোন আমি الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك أين العيسى هنت بالسرى إلا إليك والغمام
كشف الدجى بجماله حسنت جميع كساله صلى عليه وآله الصلاة محبتي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ শাহজালাল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দক্ষিণ বেকামোড়া আউলিয়াপাড়া সভাপতি মোহাম্মদ জিলু চৌধুরী এবং লন্ডন আমেরিকা কানাডা থেকে এই জিলু চৌধুরী সাহেব এই সকলের জন্য দোয়া চাইছেন যে যারা লন্ডন থাকেন আমেরিকা থাকেন কানাডা থাকে অনেকেই সাহায্য করেছেন এবং তাদের সবার জন্য তিনি দোয়া চাইছেন বিশেষ করে জায়েদ চৌধুরী যে নাকি মাহফিলের তারিখ সবকিছু সাব্যস্ত করে আলেম ওলামাকে দাওয়াত দিয়ে আজকে সে থাকতে পারে নাই যদিও সে এখানে নাই কিন্তু তার মন এখানে আজকেও সে আমার সাথে কথা বলছে আমার মনে হয় আজকের আলোচনাও সে মোবাইলে শুনছে সে সকলের জন্য দোয়া চাইছি তার বাবার জন্য দোয়া চাইছি তার আত্মীয় স্বজন চাচা চাচি নানা নানি দাদা দাদি বংশের যারা কবরে সকলের জন্য দোয়া চাইছি আপনারা দোয়া করবেন মোহাম্মদ জোয়েল চৌধুরী লন্ডনী শহীদ লিখছে শহীদ ব্যাগ নাকি জয়েক লন্ডনী তারপরে মুসাম্মদ শাহিনা চৌধুরী কানাডা থেকে দোয়া চাইছে এবং তারা বিদেশে থাকিয়া এক খতম কোরআন শরীফ তারা তেলাওয়াত করছে মাহফিল সুন্দর হওয়ার জন্য আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমিন শাহজালাল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা দক্ষিণ বেকামোড়া আউলিয়া পাড়ার এই সংস্থাকে আল্লাহ যেন কবুল করেন যা যায় খায়ের দান করেন সবাই বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন বিদেশ থেকে আরো অনেকেই সাহায্য করেছেন দেশের থেকে করেছেন সবাই জন্য দোয়া করবেন একটি সুখবর তার সাথে আমাকে জায়েদ যে কথাটা জানাইছে আজকে মোবাইলে এই যে আপনারা এখানে ওয়াজ শুনছেন এই জায়গাটা তাদের বাপ দাদার সম্পত্তি এই জায়গায় একটা মসজিদ করার খেয়াল করছে সবাই আলহামদুলিল্লাহ বলেন কি করার খেয়াল করছে একটা মসজিদ আল্লাহ দার মসজিদ করার খেয়াল করছে দোয়া করেন আল্লাহ যেন মসজিদ করার জন্য যে শক্তির সামর্থ্যের প্রয়োজন আল্লাহ সব যেন তাকে দান করে তার বংশের সবাইকে দান করে এবং তার সাথে নেক কাজে এই মসজিদের কাজে আপনারা সকলে সহযোগিতা করবেন বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আর্থিকভাবেও আপনারা সহযোগিতা করবেন কি বলেন করতে রাজি আছেন না চিল্লিয়া বলেন রাজি আছেন না সবাই সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন উৎসাহ দিবেন আর দোয়া করবেন তার এই আশা আল্লাহ যেন পুরা করে তার ভাইদের জন্য জায়েদের চাচা অনেক কষ্ট করেছেন তার সহযোগীরা এই যারা এই সংস্থার সদস্য তাদের সকলের জন্য দোয়া করবেন তারা যেন এই জাতীয় বেহেস্তের বাগান সাজাইতে পারে আঞ্জাম দিতে পারে সবাই বলেন আমি আমি গুনাগার মুসাফি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ তারপরও আল্লাহ রহমত আল্লাহ চালাইতেছে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন ওলামায়ে কেরামকে সম্মান করবেন
মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে ইজ্জত দিবেন, তালিবুল ইলমদেরকে সম্মান করবেন, ওলামায়ে কেরাম হাফেজে হুফাজে কেরামদেরকে সম্মান করবেন। কেউ যদি আলেমকে সম্মান করে সে যেন নবীকে সম্মান করছে। আমার ভাইরা, আলেমকে যদি মহব্বত করেন কেয়ামতের ময়দানে আলেমের সাথে আপনি জান্নাতে যাবেন। মা বাপের সাথে দুর্ব্যবহার করবেন না, মা বাপের খেদমত করবেন, কারো সাথে জুলুম করবেন না, কারো অধিকার নষ্ট করবেন না, মানুষকে বিপদে পালাবেন না। কথা বুঝলেন? আজকাল তো মানুষ কিলাকিলি মারামারি মামলা মোকদ্দমা না থাকলে একটা দিয়ে দেয়, কথা ঠিক না? না থাকলেও একটা দিয়ে দেয়, জোর জুলুম কে কাটা খাইতে পারে দখল করিয়া। এটার হিরিক জগতে চলছে, চিলিয়া বলেন চলছে কিনা? এদের মরণের চিন্তা নাই, এদের কবরের ভয় নাই। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমি। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب أنزلني منزلا مباركة وأنت خير المنزلين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমি বড় না খান্দা গুনাহগার আল্লাহ, এই শাহজালাল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিলে গভীর রাত কনকনে শীতের মধ্যে ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ নবী প্রেমিক তোমার বন্দাগুলো নিয়ে যুবক ভাইগুলো নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ইমাম সাহেবদেরকে নিয়ে মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে আল্লাহ ভিক্ষার হাত তোমার দরবারে বাড়াইয়া দিলাম, আল্লাহ মেহরবানি করে মোনাজাত কবুল করে নে। রব্বুল আলামিন যত ভুল ত্রুটি ব্যাধবি হয়েছে মাফ করে দেন আল্লাহ, সওয়াব কোটি কোটি গুণে বানাই আপনার হাবিবে দাওজা মোবারকে পৌঁছায় দেন। তামাম সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বাই, সালেহিন, সিদ্দিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফাত্তিহিন, মুআররিফিন, মুসান্নিফিন, মুবাল্লিগিন, আল্লাহ ফজলা ফুকাহা খুতাবা উলামা গণেরার ওয়াইফাকে পৌঁছায় দেন, সুলাহা গণেরার ওয়াইফাকে পৌঁছায় দেন। রব্বুল আলামিন তাবাম বিশ্বের জগতে যত মুমিন মুসলমান শুয়ে ঘুমায় প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আপনি জানেন কার মা নাই বাবা নাই গো, আল্লাহ প্রত্যেকের মা বাবা রূহ মুবারকে পৌঁছায় দেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন ভাই বোন প্রত্যেকের রূহ মুবারকে দিয়ে পৌঁছায় দেন। আয় আল্লাহ শাহজালাল
ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য তাদের বংশের যারা কবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দে আল্লাহ জায়েদ আজ এই দেশে নাই লন্ডন প্রবাসীতে আছে আল্লাহ আল্লাহ তার বাবা চাচা চাচি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের বংশে যারা কবরে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দে রব্বুল আলামিন তার ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি তার মা এখনো দুনিয়াতে যারা বেঁচে আছেন গো আল্লাহ মেহরবানি করে তাদের নেক হায়াত দান করে দে আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ যতগুলো ছেলে বিদেশ থেকে দান সদকা ফাটাইছে কোরআন খতম করেছে আল্লাহ তাদের পক্ষ থেকে খতম কবুল করেন যারা যা কিছু দান পাঠাইছে প্রত্যেকের দান সদকাগুলি কবুল করে নেন এই এলাকার থেকেও যারা দান খয়রাত করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবুল করেন যা যায় খায়ের দান করেন আশেকে রাসুল হিসাবে কবুল করেন ইমানের মজবুতি দান করে দে ঘর বাড়ি মায়া মমতা বিবি বাচ্চা ছাড়িয়া আল্লাহ শুধু তোমার মায়ায় তোমার হাবিবের মায়ায় গভীর রাত পর্যন্ত তোমার বন্দাগুলো বসে বসে আলোচনা শুনছি আল্লাহ তুমি দেখেছ এই বসা কেউ চিলা বানাইয়া এই জলচার উশিলায় জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও গুণার বোঝা সহকারে কাফনের কাপড় পরাইও না গুণাগার বানাইয়া কবরে নিও না পেয়াবতের ময়দানে উঠাইও না গুণাগার বলে ডাক দিও না রব্বুল আলামিন আমি গুণাগার অসুস্থ শেফায়ে কুল্লিয়া দান করেন হায়াতে তৈয়বা দান করেন সকল ওলামায়ে কেরামের আলোচনা কবুল করেন যত ওলামায়ে কেরাম হাত তুলেছেন সবাইকে কবুল করে রব্বুল আলামিন সকলের সমস্যা সমাধান করে দেন মুসিবত দূর করে দেন যার যত রোগ আছে শেফায়ে কুল্লিয়া দান করে দেন রব্বুল আলামিন কোরআনের মহব্বত ইমানের মহব্বত নবীজির মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন এই আমাদের ময়দানে আজকের জলসা নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন মৌতের প্রস্তুতি নেওয়ার ক্ষমতা দেন জানি না রে আল্লাহ কার কোন দিন জানি খবর এসে যায় আল্লাহ বেজ্জতির মরণ দিও না আল্লাহ ইজ্জতি মরণ ইমানি মরণ নসিব করে দিও আল্লাহ রমজান মাসে মরণটা দিও আল্লাহ বৃহস্পতিবার রাত্রে জুমার রাত্রে মরণটা দিও আমাদের ছেলে মেয়ে কবুল করো তাদের নেক হায়াত দান করো তাদের হালাল রুজির ব্যবস্থা করো আল্লাহ লেখাপড়া দ্বারা করে আমাদের ছেলে মেয়ে প্রত্যেকের আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসায় যারা পরীক্ষা দিবে আল্লাহ ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দিও আয়াল্লাহ কি করিয়াত আয়াল্লাহ আমার সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই দরজা বন্ধ করে দাও বদরপুর হিসাবের দরজা বন্ধ করে দাও বিস্কুট হিসাবের দরজা বন্ধ করে দাও আয়াল্লাহ বিলবার হিসাবের দরজা বন্ধ করে দাও আল্লাহ সরসিনার দরবারে আমার পি দাদা পি সাহেব হযরত মাওলানা রিসালউদ্দিন আমার পীর হযরত মাওলানা আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির দরজা বন্ধ করে দাও রুহানি জন সিব করে দাও আল্লাহ যতগুলি প্রোগ্রাম সামনে আছে আল্লাহ সবগুলি প্রোগ্রাম যেন নিরাপদে সহি সালামতে করতে পারি সেই শক্তি তুমি দান করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা شهادتا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله
আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়তো বা জল ঝরবে, হয়ে যাব আমি চিরশান্ত, হয়ে যাব আমি চিরশান্ত, সাদা কাফনে মোর দেহ মোড়াবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়ে তোবা জল ঝরবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, শূন্য রয়েছে মোর পুণ্য খাতা, ঘুম ঘরে কাটিয়েছি জীবন বৃথা, শূন্য রয়েছে মোর পুণ্য খাতা, ঘুম ঘরে কাটিয়েছি জীবন বৃথা, করেছি জীবন ভর নাফরমানি, করেছি জীবন ভর নাফরমানি, ও গো প্রভু আমায় কি ক্ষমা করবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়ে তোবা জল ঝরবে, হয়ে যাব আমি চিরশান্ত, হয়ে যাব আমি চিরশান্ত, সাদা কাফনে মোর দেহ মোড়াবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়ে তোবা জল ঝরবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, আরাম এসে আমি হয়ে মত, কত যে করেছি পাপ শত শত, আরাম এসে আমি হয়ে মত, কত যে করেছি পাপ শত শত, আধারে ঘেরা সেই কবর পুরে, আধারে ঘেরা সেই কবর পুরে, ও গো নবী তোমার কি দেখা মিলবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়ে তোবা জল ঝরবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়ে তোবা জল ঝরবে, হয়ে যাব আমি চিরশান্ত, হয়ে যাব আমি চিরশান্ত, সাদা কাফনে মোর দেহ মোড়াবে, আত্মীয় স্বজন এসে ভিড় করবে, কারো চোখে হয়ে তোবা
জোর ঝরবে আতিও স্বজন এসে ভিড় করবে কারো চোখে হয়ে তোবা জল ঝরবে আতিও স্বজন এসে ভিড় করবে